বৃষ্টিপাত উজানের পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদনদীর পানি বাড়ছে হু হু করে। তবে এখনও লোকালয়ে পানি ঢোকেনি। এদিকে উজানের পাহাড়ি ঢলে তিস্তার পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে 44টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে নিম্নাঞ্চলে পানি ঢুকে দেখা দিয়েছে বন্যা। সদর উপজেলা ও আদিতমারী, কালীগঞ্জ ও হাতিবান্ধা উপজেলার বিভিন্ন চরাঞ্চল পানিতে ডুবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।